শুরু হয়ে গেল আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আগের লাইভের মার্ক টু গন মাইক টুর জন্য মানে এত পরিমাণ মানুষ ফোন দিছে মার্ক টু কিন্তু লাইভ করার সাথে সাথে বিক্রি দুই তিনটা থাকলে আমরা বিক্রি করতে পারতাম আমার কাছে আরেকটা আছে দুই হাজার মডেল ইনশাল্লাহ বিক্রি করে ফেলবো আর এখন যেটা নিয়ে আসছি মানে এটার দাম শুনলে আপনি অবাক হবেন তেইশ লাখের উপরে বিক্রি হয় আউটল্যান্ডার রোডের দুই হাজার বারো মডেল বারো মডেল সেভেন সিটার গাড়ি এবং আজকের এই লাইভে এই গাড়িটার প্রাইস হবে উনিশ লাখ সামথিং একটু দেখেন সেভেন সিটার জিপ এবং এটা কিন্তু আউটল্যান্ডার রোডেন্ডার রোড রোডেস্ট এর জন্য অনেকেই কল করেন এটা বারো মডেল এত সুন্দর একটা জিপ পাবেন আজকে উনিশ লাখ সামথিং বিশ লাখ টাকার নিচে আর এই গাড়ির সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে পিছনে এই পিছনে চলে আসছি এটা উড়াই দিবেন আর এটা নামাই দিবেন দিয়া এখানে এইভাবে আরাম করে বসবেন জাপানিরা জাপানিরা নাকি মানে ওদের হলিডেতে এই গাড়িটা নিয়ে ক্যাম্পিং করে ক্যাম্পিং করে ক্যাম্পিং করে এবং অনেক ক্যাম্পিং করে এভাবে বিছায় এভাবে বসে বসে আরাম করে সো 7 সিটার গাড়ি যাদের লাগবে আউটল্যান্ডার রোডেস্ট 19 লাখ সামথিং 2012 মডেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আজকে পাবেন প্রাইস পাওয়ার লাইভ নাম্বার 3 তে অবিশ্বাস্য এবং 7 সিট আর সাথে থাকবে ঠিক 10টা গিফট আসেন এবার সামনে যাই সেভেন সিট এবং লাস্টের যে দুইটা সিট এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন এটাতে আপনি কিন্তু বড় মানুষ বসা যাবে হ্যাঁ এই যে দেখেন সুন্দর দুইটা হেড রেস্ট আছে এবং এটা কিন্তু আপনি চাইলে আবার ফোল্ডিং করে রাখা দিতে পারবেন দাদা এটা কেমনে এই যে পাইছি এই দেখেন এখন আবার এটা কিন্তু হয়ে যাবে ও এটা টান দিলেই হ্যাঁ বাস এখন এটা আবার এবার পিছনের দিকে টান দেন কেমনে এটা কিন্তু 5 সিট প্লাস হচ্ছে 7 সিট আপনি চাইলে 7 সিট হিসাবে ইউজ করতে পারবেন খদাদা থাক করে লাভ নাই আবার সুন্দর করে এটা ভিতর ঢুকে যায় ভিতরটা দেখেন না কত ফ্রেশ মানে গাড়ির মডেল হচ্ছে 12 এ পিছনের সিট তো মনে কিও বসেই নাই ভাই একদম ফ্রেশ আছে তেলের গাড়ি এবং ভিতরে কিন্তু আপনাদের সিলিং মনিটর আছে আসেন এবার সামনে যাই আগে দেখাবো গিফট গাড়ি দেখাবো পরে আউটল্যান্ডার রোডেশ 7 সিটার গাড়ি চারটা টায়ারই নতুন এই যে জায়গায় একটা ছুপ চমৎকার দুইটা টায়ার চেঞ্জ করে দিব হ্যাঁ দুইটা টায়ারের সমস্যা আছে দুইটা আমরা চেঞ্জ করে দিব এটা নতুন ভাইয়া নতুন আছে তারপরে একটু সমস্যা আছে আচ্ছা চেঞ্জ করে দিব ওকে দুইটা টায়ার চেঞ্জ করে দেওয়া হবে এবার চলেন গিফট দেখি এই গাড়িটা আজকে এই প্রাইসে আপনারা যারা নিবেন তারা পাবেন প্রথমত একটা চমৎকার ডাস্ট কভার মানে গাড়ি ডাকার জন্য এরপর পাবেন হচ্ছে আপনার একটা পারফিউম পারফিউমের বোতল তারপর পাবেন একটা ডাস্টার তারপরে পাবেন এয়ার ফিল্টার তারপরে এসি ফিল্টার তারপরে অয়েল ফিল্টার এবং একটা ইঞ্জিন অয়েল একদম নতুন মোবিল সাথে এবং কিছু বক্স আর এক্সেট বাম্পার এক্সেট বাম্পার এই 10টা গিফট পাবেন সাথে পাবেন অবিশ্বাস্য দামে আউটল্যান্ডার রোড স্কিনার সুযোগ গ্লাস লাইট সব অরিজিনাল আছে এবং অস্বাভাবিক সুন্দর গাড়ি আচ্ছা প্রজেকশন লাইটও কিন্তু আছে

যদি গাড়ি দেখতে চান সরাসরি চলে আসেন গাড়িটা এত সুন্দর বারোর মডেল দশের মডেল কিনতে গেলেই একুশ লাখ বাইশ লাখ দাম লাগে একটু হেডলাইট ব্যাকলাইট গুলো দেখাই দিন এবং গ্লাস গুলো দেখাই দিন এই যে হান্ড্রেড পার্সেন্ট আজকে কিন্তু শুধুমাত্র স্পেশাল লাইভের কারণে গাড়িটা আপনার বিশ লাখ টাকা নিচে দেওয়া হচ্ছে আর এমনিতে দশের মডেল গাড়ি মার্কেটে কিন্তু একুশ লাখ বাইশ লাখ দাম আছে তেইশ লাখ তেইশ লাখ নব্বই এরকম রেট দাও আপনি একটু যাচাই করতে পারেন অবশ্যই যাচাই করলে বুঝবেন অবশ্যই এবার নাম্বার প্লেটটা দেখেন দুইটাই অরিজিনাল আছে এবং কোন রকম ধাক্কা গুতা লাগে নাই এই যে রোডেস্ট এই হচ্ছে রোডেস্ট আউটল্যান্ডার রোডেস্ট মিচুবিসি কোম্পানির গাড়ি

সেভেন সিটার আউটলেটার রোডেস্ট আমার কাছে গাড়িটা খুব ভালো লাগে সি বলবো অবশ্যই একটু ওয়েট করেন গাড়ির সামনের গ্রিলটা দেখেন এই যে এখানেও কিন্তু আপনার রোডেস্ট মার্কিং করা আছে ঠিক আছে সো মিচ্ছু বিশি আউটল্যান্ডার রোডেস্ট বারোর মডেল গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে কততে ভাইয়া বারো মডেল রেজিস্ট্রেশন পনেরো পরে

পরে থাকতে থাকতে আপনাকে বললাম না দুইটা টায়ার চেঞ্জ করে দিব টায়ারের টেম্পার চলে গেছে এই আমি বলছি দুইটা টায়ার চেঞ্জ করে মহিউদ্দিন মোর্তাদা ভাই বলছে আমি নিতে চাই কেন চেঞ্জ করবেন দুইটা টায়ার পরে থাকতে থাকতে টেম্পার চলে গেছে যখন গাড়ি পরে থাকে কোন দুইটা চেঞ্জ করে দিবেন এই যে বাম সাইডের দুইটা ভাই এই 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 চাকা পে চেঞ্জ করে দিবেন এইগুলো চেঞ্জ করে দিব ভাই একটা জিনিস দেখেন ভাই এই টায়ারটা চেঞ্জ করে দিতে চাচ্ছে বাট গাড়ির চাকা দেখেন এখনো আনইউজড

এটা CC 2000 পাইজ হচ্ছে আপনার 19 লক্ষ 90 হাজার মার্কেটে 23 লক্ষ টাকার নিচে আপনি একটু মার্কেট ভেরি করেন নাই আচ্ছা কিন্তু আমাদেরটা বারো মডেল 10 মডেল না 11 মডেল না 12 মডেল আপনি 12 মডেল আচ্ছা একজন প্রাইসটা বলেন জলদি আমি নিতে চাই পরবর্তী ভিডিওতে কি আসবে আমরা এখন বলবো না ওটা চমক থাকুক সবাই একটু আজকের প্রাইস পার লাইভগুলো দেখবেন প্রত্যেকটা লাইভে কিন্তু আকর্ষণীয় গাড়ি আছে আকর্ষণীয় দামে এবং আপাতত আউটল্যান্ডার রোডেসট যেটা নাকি আমরা দাম দিছি অনলি উনিশ লক্ষ ভাইয়া উনিশ লক্ষ কত উনিশ লক্ষ নব্বই হাজার হাসান ভাই উনিশ লাখ নব্বই ঠিক আছে উনিশ লাখ নব্বই এবং গাড়িটা কিন্তু সেভেন সিটার পিছনে কিন্তু এইখানে মাঝখানেও আপনার আবার হ্যান্ড রেস্ট আছে দেখছেন আবার এখানে এটা কি খোলা যায় নাকি ও এখানে আবার এখানে আবার কাপল দ্বারা আছে

আপনি সামনে ডিভিডি ছাড়বেন এখানে বসে বসে দেখবেন মানে সামনের মনিটর এখানে কাজ করবে এখানে আপনি ভিডিও দেখতে পারবেন ওকে বাচ্চারা থাকলে ভিডিও দেখতে পারবেন আউটলেন্ডার রোডেস্ট মার্কেটে अवेलेबल হয়তো পাবেন 10 এর মডেল বাট 12 মডেলটা কিন্তু আমি নিজেই কম দেখছি সো এটা একটু ভিতরটা আরেকবার দেখাই এটা আউটলেন্ডার রোডেস্ট 7 সিট আছে আপনি চাইলে এই দুটো সিট ভাঁজ করে রাখতে পারবেন চাইলে ইউজও করতে পারবেন এবং এটার ভিতরটা অনেক ফ্রেশ আর এটা যদি একটু খোলা দিতে তাহলে দেখাইতে পারতাম চেসিসটা মানে ভিতরে কি অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা আউটলেন্ডার রোডেস্ট 7 সিটার

সুজুকি ইরতিজা বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি মডেল আঠারো রেজিস্ট্রেশন উনিশ এটা এটার ব্যাপারে আরেকটু বলে দিই হাসান ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি কিন্তু সুজুকি কোম্পানি তো জাপানিজ কোম্পানি এগুলো জাস্ট ইন্ডিয়াতে অ্যাসেম্বেল হয় আচ্ছা অ্যাসেম্বল হয় আর সবকিছু জাপান ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু জাপানি আমাদের অপোজিটে সুজুকি শোরুম আছে আপনি ওখানে ভিজিট করে তারপরে এসে নিতে পারবেন এবং এই গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে বারো লক্ষ নব্বই হাজার বারো লক্ষ নব্বই হাজার অলরেডি বারো পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে

যারা আসতে চাচ্ছেন ঢাকা মেট্রো এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি এবং আপনি সামনে পিছনে ডানে বায়ে যা দেখতেছেন সব অরিজিনাল রিমসটা পন্ত অরিজিনাল কোনো কিছু কিন্তু এটা চেঞ্জ হয় নাই জি এমন না আমরা চেঞ্জ করে ভালো করছি এই টাইপের কিছু না এটা অরিজিনালই ভালো ঢাকা মেট্রো তেজগা আসবেন সাত রাস্তা যাওয়ার আগে হোটেল হলিডে ইনস্টারটা হোটেল আছে হোটেলের সাথে হচ্ছে সৌরভ আর এই সৌরভের ঠিক অপোজিটেই কিন্তু আপনি আর একটু আগে যে সুজুকি দেখাইছিলাম এই সুজুকির আউটলেট আছে আবার এখান থেকে দেখা যায়

কারণ আমরা প্রফিট কম করি আমরা চাই এই টাকা দিয়ে আরেকটা গাড়ি কিনে রোলিং করার জন্য আচ্ছা শর্ট টাইমের জন্য শর্ট টাইমের জন্য এই প্রাইস ওকে নেক্সট লাইভে দেখা হবে ঠিক সাতটায় আরো আকর্ষণীয় গাড়ি থাকবে স্মার্ট প্রাইসে দেখতে ভুলবেন না অবশ্যই লাইভটা ভালো লাগে শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দেন প্রাইস পার লাইভের ফোর্থ লাইভে দেখা হবে ঠাক সাতটায় আর আপাতত বিদায় নিলাম ওয়েট করতেছি কেউ সরাসরি দেখা করতে চাইলে চলে আসতে পারেন আল্লাহ হাফেজ